বাচ্চারা সব ভালো আছো? আজকে আমি তোমাদের আর একটা রচনা, বাঘ। খুব সহজ, তোমরা কেউ বাঘ দেখেছো? সেই বাঘকে নিয়ে কিছুটা আলোচনা করব। বাঘ হচ্ছে আমাদের জাতীয় পশু। এশিয়ার অনেক জায়গায় বাঘ দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনে যে বাঘ আছে তাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। ক্ষিপ্র গতি এবং দ্রুত গতির জন্য বাঘ বিখ্যাত। তার মানে বাঘ প্রচন্ড জোরে ছুটতে পারে, খুব তাড়াহুড়ো করে, বুঝতে পারছো? দ্রুত গতি এবং ক্ষিপ্রতার জন্য বাঘ বিখ্যাত। বাঘ হচ্ছে শক্তির প্রতীক। তোমার দেখলে মনে হয় না বাঘের শরীরে প্রচুর শক্তি আছে? এবং বাঘ শুধু মাংসই খায় জানো তো, গাছের ফল মূল ডাল পাতা কিচ্ছু খায় না। বাঘের প্রধান খাদ্যই হচ্ছে মাংস। আর বাঘরা তার বাচ্চাকে ভীষণ ভালোবাসে। যেখানে বাচ্চারা থাকে, বাবা মাকে নিয়ে বাচ্চারা বাঘ বাবা, বাঘ মামা, বাঘ বাবা এবং বাঘ মা বাচ্চাদের নিয়ে যেখানে থাকে, সেই জায়গাটা ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এবং তার বাচ্চাদের সাথে ওরা অনেকক্ষণ ধরে খেলা করে জানো তো, বাচ্চাদের খুব ভালোবাসে বাঘরা। আগে বাঘের সংখ্যা অনেক কমে যাচ্ছিল, কেন বলতো? প্রচুর লোক বাঘ শিকার করত এবং শিকার করে বাঘের চামড়াটা খুব দামে, অনেক দামে তারা বিক্রি করত। এখন আর বাঘ শিকার করতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? না, আমাদের দেশে বাঘের সংখ্যা অনেক কমে যাচ্ছে, তাই বাঘ শিকার করলে আমরা সেটাকে মনে করি আইনের বিরুদ্ধে কাজ করলো। তার মানে বাঘ শিকার করলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, বুঝতে পারছো? তাহলে আমাদের উচিত বাঘের যত্ন নেওয়া এবং বাঘের সংখ্যা যাতে বাড়ে তার চেষ্টা করা। কারণ আমাদের তো জাতীয় প্রাণী বাঘ, তাকে তোমাদের বাঁচাতেই হবে, তাই না? আমরা চিড়িয়াখানায় গেলে বাঘ দেখতে পাই, তাই তো? বাঘের গায়ে হলুদ আর সাদা চাকা চাকা দাগ থাকে না? থাকে তো। তাহলে তোমরা নিজেরা বাঘকে নিয়ে 5-6 লাইন রচনা নিজেরাই লিখবে, আমি তোমাদের কোনো স্টাডি মেটেরিয়াল পাঠাবো না, ঠিক আছে? নিজেরা চেষ্টা করো, তারপর আমি আছি। এটা তো সহজ।